টিভিটা কি দেখছো গো? বক্সিং। একটা হাত বুকের সামনে আরেকটা হাত। আর কতগুলো পাদ নষ্ট করবি বলতো? হ্যাঁ যা বাইরে গিয়ে প্র্যাকটিস কর। ফেরার পথে আপনার ছেলেকে দেখলাম গ্লাভস পরে ফাইট করছে, খানিকক্ষণ দেখলাম ওকে আমি, মানে আমার ওকে দেখে মনে হয়েছে ওর ভেতরে একজন বক্সার লুকিয়ে আছে। আমি আপনার ছেলেকে কলকাতা নিয়ে যেতে চাই। ভারতবর্ষে বক্সিং প্রথম নিয়ে এসেছিলেন একজন বাঙালি, পরেশ লাল রায়। আমাকে যদি জিজ্ঞেস করিস তাহলে আমি বলবো আমি চাই একজন বাঙালি এই কলকাতা থেকে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। অপরেন্টকে জানো নিয়ে দাঁড়িয়ে মুতিয়ে দেবে। আমার বলতে খারাপ লাগছে, ডাক্তার বললো আর আমি বক্সিং লড়ব না। আরে ওরা কি বোঝে বক্সিং? ওরা জানে বক্সিং কি হয়? শুধু প্যাশন দিয়ে আর অনেস্টি দিয়ে জেতা যায় না। কপাল কপাল। ভাগ্য আপনাকে এক ঘুষিতে রোপের ওপর ফেলে দেবে, আবার সেখান থেকে উঠে এসে ভাগ্যের চোয়ালে কোণে কোণে ছটা পাঞ্ছে। যা করেছি শোনে, আমি যখন লাগদায় রাস্তা দিয়ে হাঁটি লোকে আমাকে আঙুল লিখিয়ে বলে ওই যে শিবার মা যাচ্ছে, আমার ভুকটা পড়ে যায় বাবা। আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি, আমার কাছে তোমার বক্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এটা আমার জীবনের লড়াই জয়।